বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আশরাফুল ইসলাম। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে মডার্ন একটি ই কমার্স সাইটে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করা যায়। তো তো আমরা এখন সেটা দেখব কিভাবে এই প্যারেন্ট এবং চাইল্ড ক্যাটাগরি তৈরি করা যায়। তো এটি একটি ই কমার্স সাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অপশন। তো আমরা আজকে এই পর্ব নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল দেখব। তো চলুন, আমি একটি ই কমার্স সাইট, তো এই ই কমার্স সাইটে আমি অ্যাডমিন প্যানেলে ঢুকতেছি। এই ই কমার্স সাইটটির নাম হচ্ছে mcrongpur.com। তো আমরা এটি ব্যাকএন্ডে ঢুকতেছি, আমরা ব্যাকএন্ডে প্রবেশ করেছি। তো ব্যাকএন্ডে প্রবেশ করার পর সর্বপ্রথম আমাদেরকে এখানে এখানে লেফট বারে লক্ষ্য করুন, এখানে প্রোডাক্ট নামে একটি অপশন রয়েছে, প্রোডাক্ট। তো প্রোডাক্টে আমরা এখানে ক্যাটাগরিজ যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। তো তার আগে আমার সাইটটি ভিজিট করে দেখি, আমাদের যে ই কমার্স সাইটটি রয়েছে একটু ভিজিট করে দেখি। চলে এসেছে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি যে লিস্ট। তো এখানে আমাদের কাজ কি, আমরা যে ক্যাটাগরিতে রাখবো আর কি, সেই ক্যাটাগরিটা এখানে লিখব। তো আমি মনে করেন এখন একটি ক্যাটাগরি তৈরি করব, যে কোনো একটি ক্যাটাগরি তৈরি করি আপনাদের দেখানোর জন্য। তো আমি ল্যাপটপ অডিও অ্যাক্সেসরিতে যাব, অডিও মূল যে অডিও যে প্যারেন্টটি রয়েছে, ক্যাটাগরি রয়েছে অল ক্যাট অডিও। তো এখানে অডিও যে ক্যাটাগরি রয়েছে সেটি আমি এখন লিখব। অল অডিও, তো অল অডিওটি আমি দিলাম। দেওয়ার পর এখানে এগুলো ছোট হাতের দিতে হবে। এটি মূলত এসিওর কাজ করে স্লোপটি। তো অডিও যেহেতু কোনো প্যারেন্টের আন্ডারে না, অডিও নিজেই একটি প্যারেন্ট, তো সেখানে আমরা অডিওর আন্ডারে অনেকগুলো চাইল্ড ক্যাটাগরি তৈরি করব। তো এখানে মূল যে ক্যাটাগরিটি রয়েছে সেটা হচ্ছে অল অডিও। এখন আমরা এটিকে সেভ করব অ্যাড নিউ ক্যাটাগরি। এখানে যদি আমরা কোনো ইমেজ দেই এই ক্যাটাগরির অপশনে, আমরা এই এই ক্যাটাগরিতে যদি কোনো ইমেজ দেই বা আইকন দেই, তো আমরা এখান থেকে সেই আইকনগুলো দিতে পারবো। আমি পরবর্তী টিউটোরিয়াল তৈরি করে দেখাবো কিভাবে আপনারা ক্যাটাগরি বা মেনুতে ইমেজ অথবা আইকন দিতে পারেন। তো এটি পরবর্তী নিয়ে আলোচনা করব। আজকে আমি দেখাচ্ছি কিভাবে আপনি একটি নতুন ক্যাটাগরি তৈরি করতে পারেন। তো প্রথমে আমরা যাব ডাব্লুপি অ্যাডমিন কন্ট্রোল প্যানেলে, ঢোকার পর আমরা এই ইন্টারফেসটি দেখতে পারবো। এখান থেকে প্রোডাক্টে যাব, তারপর ক্যাটাগরি, তারপর আমরা এখানে আমরা যে ক্যাটাগরিটি তৈরি করব মূল ক্যাটাগরি সেটি আমরা এখানে দেব, এবং এটি এসইওর জন্য স্লোগটি তৈরি করব। তারপর এখান থেকে আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। তো লক্ষ্য করেন আমার ক্যাটাগরিটি তৈরি হয়ে গিয়েছে, অল অডিও নামে একটি ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। তো এর আন্ডারে আমি অনেকগুলো ক্যাটাগরি তৈরি করব। তো সেক্ষেত্রে আমার অল অডিওর মধ্যে আমার এখানে দেখতে পাচ্তেছি, আমরা লক্ষ্য করুন একটু দেখি যে হেডফোন নামে একটি ক্যাটাগরি রয়েছে, এটি হচ্ছে, এটি আমরা লিখব হেডফোন
এখন আমাদের যে প্যারেন্ট ক্যাটাগরি রয়েছে, মূল যে ক্যাটাগরিটি আমরা তৈরি করছিলাম সেটি হচ্ছে অল অডিও। তো এই এটি এখন আমরা প্যারেন্টটি সিলেক্ট করব অল অডিও, অর্থাৎ এই প্যারেন্টের আন্ডারে থাকবে হেডফোন যে ক্যাটাগরিটি আছে চাইল্ড, মানে অর্থাৎ এই এখন হচ্ছে এটি চাইল্ড ক্যাটাগরি, আর অডিও অল অডিওটি হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। তো এর আন্ডারে থাকবে এগুলো। এখন আমরা যতগুলো এই অল অডিওর আন্ডারে রাখব, অল অডিওতে যদি কেউ ক্লিক করে তাহলে সবগুলো শো হবে। তো আমরা এখন অ্যাড নিউতে ক্লিক করব। অল অডিও যে ক্যাটাগরি রয়েছে তার আন্ডারে আমাদের যে চাইল্ড ক্যাটাগরিটি সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এভাবে আমরা ক্যাটাগরি তৈরি করতে পারবো, এবং এখানে আমরা আরও অনেকগুলো ক্যাটাগরি তৈরি করতে পারবো, শ শ হাজার হাজার ক্যাটাগরি আমরা তৈরি করতে পারবো। আমরা আরও একটি ক্যাটাগরি আমরা তৈরি করব, এখানে আর একটি হেডফোনের নাম দেব। তো যেহেতু হেডফোন আমরা নিয়ে এখানে কাজ করতেছি, হেডফোনের আন্ডারে আর একটি হেডফোন আমরা রাখবো, যেটি প্যারেন্টের আন্ডারে চাইল্ডকে রাখবো, চাইল্ডের আন্ডারে আরও আমরা চাইল্ডটা রাখতে পারি। তো এটি আমরা এখন রাখবো। আমরা এই অডিওর আন্ডারে রাখলাম হেডফোন, এবং হেডফোন এর আন্ডারে রাখবো যতগুলো হেডফোন হেডফোন আমরা মডেল রাখবো, সেটা হেডফোনের আন্ডারে আমাদেরকে রাখতে হবে। তো এখন আমরা এটি অ্যাড নিউতে ক্লিক করব। দেখেন এখানে অল অডিও যে মূল ক্যাটাগরি রয়েছে তার আন্ডারে আমরা হেডফোন রেখেছি, এবং হেডফোনের আন্ডারে এখানে আমরা একটি হেডফোন যে প্রোডাক্ট রয়েছে এটি রেখেছি। তো এখানে ডাবল লাইন এখানে শো করতেছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আমরা পরবর্তী টিউটোরিয়ালটি দেখব কিভাবে এই অল ক্যাটাগরি এবং ক্যাটাগরিগুলো কিভাবে এখানে মেনুতে শো করা যায়, আমরা সেই টিউটোরিয়ালটি দেখব। এবং পরবর্তী যে টিউটোরিয়ালটি আমরা দেখব সেটি কিভাবে এই কোনো একটি প্রোডাক্ট এই মেনুতে অ্যাড করা যায়। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, আর আজকে যদি আপনি প্রথমবারের মতো আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকেন তো আমার নিচে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, আপনারা নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে ক্লিক করবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।